আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কারি প্যারাডাইস ইউএসএ ব্লগস। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পৃথিবীর সব থেকে সহজ উপায়ে কিভাবে আপনারা মিষ্টি দই গড়ে তৈরি করবেন। আর এটা সহজ যেভাবে তৈরি করতে সেভাবে সেটার ইনগ্রিডিয়েন্ট অনেক কম, অনলি দুইটা মাত্র ইনগ্রিডিয়েন্টের মাধ্যমে আপনারা এই দইটি তৈরি করতে পারবেন। আপনাদের বাসায় যদি প্লেন ইয়োগার্ট অথবা বাংলাদেশ থেকে যদি কেউ ফলো করেন, টক দই যদি থাকে, আর বিদেশের যারা ওনাদের প্লেন ইয়োগার্ট থাকলেই হবে, আর সাথে লাগছে কনডেন্স মিল্ক, এই দুইটি উপাদান দিয়ে অসম্ভব মজার এই দই তৈরি করতে পারেন। তো এখানে আমি 3 কাপ দই নিয়ে নিচ্ছি, প্লেন ইয়োগার্ট যেটা সেটা নিয়ে নিচ্ছি। আর আমাদের লাগবে স্মল কাপ দিয়ে, মেজারিং কাপ দিয়ে 1 কাপ অ্যান্ড অ্যানাদার 1/2 কাপ কনডেন্স মিল্ক। দ্যাটস ইট, একদম সিম্পল এবং ইজি। এখন আমি এগুলো নেয়ার পর ব্লেন্ডারের মধ্যে 1 মিনিট আমি ব্লেন্ড করে নিব, যাতে কনডেন্স মিল্ক এবং ইয়োগার্টটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এখন আমার ব্লেন্ড হয়ে গেছে, এখন আমি একটা সার্ভিং ডিশের মধ্যে সেটাকে নিয়ে নিব। আর নেয়ার আগে একটা স্পুনের সাহায্যে সাইডে যে কনডেন্স মিল্ক একটু লেগেছিল সেগুলো আমি ভালোভাবে মিক্স করে নিলাম। এখন আমি একটা যে ডিশের মধ্যে আমি মানে দইটা সার্ভ করবো সেটাতে ঢেলে নিলাম, এবং মাইক্রো ওভেনের মধ্যে অনলি 2 মিনিটস আমি দিব। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এখানে আমি 2 মিনিটস দিয়ে দিলাম মাইক্রো ওভেনের মধ্যে সেটাকে কুক হওয়ার জন্য। 2 মিনিট পর আমি দইটাকে বের করে নিয়ে আসলাম এবং দেখেন কিভাবে অনেক সুন্দর একটা শেপে হয়ে গেছে। তো এইরকম করে আমি এটা রাত্রেবেলা করেছিলাম, তো আমি ওভারনাইট সেটাকে বাইরে রেখে দিব। এই দইটাকে আমি বাইরে রেখে দিব, আমি পুরো মানে 5 ঘন্টার মতো বাইরে রেখেছি। আপনাদের হাতে সময় না থাকলে ঠান্ডা হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। যখন দইটা পুরো ঠান্ডা হয়ে যাবে, টেম্পারেচার একদম কুল ডাউন হয়ে যাবে, তখন আপনারা সেটাকে রেফ্রিজারেটরে 3 থেকে 4 ঘন্টা রেখে দিবেন। আমি এরকম রেখে দিয়েছিলাম, তারপর ফ্রিজের ভিতর থেকে আমি 4 ঘন্টা পর দইটাকে বের করে নিয়ে আসলাম এবং দেখেন অনেক সুন্দর একটা লুক আসছে এবং পারফেক্ট একটা শেপে পুরো দইটাই হয়ে গিয়েছে। তো এর ফাঁক দিয়ে বলেনি, যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এরকম সুন্দর সুন্দর ইজি উপায়ে কীভাবে তৈরি করা যায় বিভিন্ন জিনিস সেগুলো দেখার জন্য, আর সাথে বেল অপশনটি অন করে নেবেন। আর যারা যারা ভিডিও দেখতেছেন আপনাদের সবার যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবেন। আর এই দইটা আসলে খুব বেশি মজা হয়, তো যারা আসলে দই মিষ্টি দই পছন্দ করেন আপনারা এইটা অবশ্যই ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।